আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সাই। আর আজকে আমরা চলে আসছি নয়ন বিরিয়ানিতে। এটা হচ্ছে বাড্ডা লিংক রোড যে জায়গাটা, এটা দিয়ে সামনে একদম সোজা ঢুকবেন, ঢুকলেই নয়ন বিরিয়ানি পাওয়া যাবেন। আর নয়ন বিরিয়ানি চিনেন না এমন হয়তো অনেক কম মানুষ আছে, কজ এটা এখন ভালোই ফেমাস। আর এই জায়গায় প্রচুর ভিড়। আসছিলাম কাচ্চি খাইতে, বাট এখানে নাকি 8:00-9:00 ভিতর কাচ্চি শেষ হয়ে যায়, ব্যাড লাক। একটু লেট করে আসছি, 10:30 বাজে অলমোস্ট। কাচ্চি নাই, তেহারি আছে আর মোরগ পোলাও আছে, সো লেটস গো ট্রাইট। এই ভিড় ঠেলে আমরা নয়ন বিরিয়ানিতে যাই, বসি এবং ওনাদের ফুডটা টেস্ট করি। ভালো লাগা খারাপ লাগা ফুল ডিটেলসে লাস্টে ভিডিওর বলা হয়েছে, আপনারা সেটার জন্য ভিডিওটা ফুল দেখবেন। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট আমরা কিছু ক্লিপ নেওয়ার জন্য খাওয়ার পরে আর কি আবার একটু ঢুকি, বাট এই টাইমে এই লোকটা বলে যে ভিডিও শ্যুট করা যাবে না। অ্যান্ড সেম আরও একটা ফুড ব্লগারের সাথে হয়েছিল যে ওনারা শ্যুট করে দেনে, দেন ওরা বাইরে বসে খাইছে, বাট আমরা তো অলরেডি ফুডটা শ্যুট করে ফেলছিলাম। তো চলেন ভিডিওটা দেখেন। এখন আমরা নিয়ে নিচ্ছি হইতেছে নয়ন বিরিয়ানির যে মোরগ পোলাও। মোরগ পোলার দাম কত? 100 টাকা। 100 টাকার মোরগ পোলাও। আমরা সচরাচর যে মোরগ পোলাটা বাইরে দেখি বেশিরভাগ সময়, আমি যেটা দেখি যে সেটা হচ্ছে মোরগের যে রেজালা টাইপের একটু থাকে বা একটু সাদা সাদা টাইপের, কিন্তু এখানে কিন্তু সাদা সাদা টাইপের না, পেঁয়াজটা দিয়ে ভুনা করে সুন্দর করে রোস্ট করা এই মোরগ পোলাওটা সচরাচর পুরান ঢাকায় বেশি দেখা যায়। সো ট্রাই করি ফার্স্ট বাইটটা নিয়ে। পোলাওটা একদম ঝরঝরা না, হালকা একটা অয়েলি ভাব আছে। আর মুরগির যে রোস্টটা একটা টেস্ট আছে, ঘ্রাণ আছে সুন্দর। আর পেঁয়াজের ফ্লেভারটাও মুখে আসতেছে ভালো। আর মুরগির সাইজটা 100 টাকা হিসেবে কিন্তু ভালোই। এটা ট্রাই করি। ভালোই লাগতেছে, পাচ্ছি হয়তো এসে মোরগ পোলা হইতেছে, খারাপ না, টেস্টে হতাশ হয়নি। এই জায়গায় কিন্তু প্রচুর রাশ, এই যে রাশ আবার সন্ধ্যার পর এই জায়গায় প্রচুর রাশ থাকে। আপনারা খাইতে আসলে ট্রাই করবেন 8:00-9:00 দিকে আসার, নইলে কিন্তু কাচ্চিও পাবেন না। আর এগুলো পাইলেও ছোটো ছোটো পিস পাবেন, কারণ বড় বড় পিস আগে মানুষ নিয়ে নেয়। সো আসবেন, একটু তাড়াতাড়ি আসবেন, এখানে ভালো রাশ থাকে, জায়গা বড় আছে, মোটামুটি খাইতে পারবেন, বসতে পারবেন, বসার জায়গার অভাব নেই। এবার তেহারিটা ট্রাই করে দেখি। তেহারির রাইসটা থেকে খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসতেছে। আর যে তেহারির যে গোস্তগুলো কিন্তু মাশাল্লাহ খুব নরম। আর গোস্তগুলোর পিস যে সলিড পিস আছে, 10-12 পিস গোস্ত থাকে। ট্রাই করি তেহারিটা। খুব ভালো বলার মতো না, আর খারাপ না, মাঝামাঝি লেভেলে খাওয়ার মতো মজা। লেবু এভাবে নিয়ে আর চিপ দিয়া মরিচের টাকে কেমন দেবেন, এরপর মজার বিষয় তেহারিটা আর কি অয়েলি না থাকার কারণে এটা অনেকের কাছে ভালো লাগতে পারে। অনেকের কাছে অয়েলি তেহারি ভালো লাগে, বাট আমার কাছে এই অয়েল ছাড়া তেহারিটাই ভালো লাগে, এটা মজা আসছে। এটা হচ্ছে কোয়ার্টার তেহারি, এটার দাম হচ্ছে 40 টাকা। তেহারিটা বেশি ভালো লাগছে কজ মানে ফার্স্টের দিকে মোরগ পোলাওটা ফার্স্টে আইসে যখন খাইছি, প্রথম দিকে মোরগ পোলাওয়ার টেস্টটা বেশি ভালো লাগছে, কারণ একটু মানে হালকা একটু অয়েলি ভাব আছে। আর যে গ্রেভিটা, যেহেতু প্রথমে গলা একটু শুকায় থাকে, মুখটা একটু ফ্লেভারফুল বেশি চায়, এটাটা একটু ফ্লেভারফুল কম, কিন্তু মোরগ পোলাওয়ার ফ্লেভারটা বেশি। বাট ওই ফ্লেভারটা যখন আস্তে আস্তে আপনি ফুল প্লেট খেতে থাকবেন, অর্ধেক খাওয়ার পর এই জিনিসটা একটু কেমন জানি একটু টেস্ট লাগে। যেমন ওইটা হচ্ছে পেঁয়াজটা একটু মশলা করা, তো ভুনা করার কারণে দেখা যায় ওইটার মধ্যে হচ্ছে একটু তিতা তিতা ভাব, বা যেই লবণটা একটু বেশি লাগে,
কিন্তু তেহারিতে এই জিনিসটা নেই, তেহারিটা একদম ঝরঝরা। আর আমি মোরগ পোলাও ফার্স্ট নিয়েছিলাম, ভাবছিলাম তেহারি হয়তো অয়েলি হবে, মোরগ পোলাও অয়েলি কম, কিন্তু হয়েছে উল্টা, মোরগ পোলাওটা অয়েলি আর এটা হচ্ছে অয়েলি কম। এটা একদম দেখেন কোনো অয়েল, একদম সামান্য অয়েল, যতটুক না হইলি না ওইরকম একদম ঝরঝরে এটা খাই। আর এই যে যদি আমি গোস্তটা দেখাই, এই দেখেন গোস্ত, ফুড ব্লগে একটা কথা বললেই না, টেন্ডারনেস, টেন্ডারনেস এটা খাই। আমার মতো মানুষ হইলো আপনার একটা তেহারি নেওয়ার পর, হাফ তেহারি নেওয়ার পর আরো কটা নিতে হবে, কারণ তো এটা মজা। খাইতে থাকি, ভিডিওটা দেখছেন, অ্যান্ড আই উইল সে যে তেহারিটা বেশি মজা মোরগ পোলাওর তুলনায়। কাচ্চিটা একদিন ট্রাই করবো ইনশাল্লাহ। তো তখন তেহারি খাই, কি বলছেন ভাই, ভিডিও নেভার স্টপ এক্সপ্লোরিং। সো নয়ন বিরিয়ানির ওভারঅল একটা রিভিউ দিব এখন। প্রচণ্ড রাশ নয়ন বিরিয়ানিতে, কিন্তু একটা জিনিস যেটা বের হওয়ার পর যা দেখলাম, ওনাদের এই রাশের কারণে ওনাদের আসলে আর কি অনেক জায়গায় হয় না, যে কেউ যদি প্রমোট করতে যায় বা ভিডিও করতে যায় তাদেরকে অনেক জায়গায় মানা করে। নয়ন বিরিয়ানি সেম যদি ওনারা দেখে আপনি ভিডিও করতেছেন, ওনারা বলবে যে ভাই এখানে ভিডিও করা যাবে না। সেম খাইদেই ডট কমের এরকম একটা অবস্থা ছিল, পরে ওনারা বাইরে বসে রিভিউ করছিল, বাট আমরা ভিডিও করে ফেলছি, দেখে নিই। নিনজা টেকনিক, ভিডিও করা নিনজা টেকনিক, আমি কিন্তু দেখাই করছি, কিন্তু ওনারা তখন কিছু বলেনি। বাট বের হওয়ার সময় কিছু সিন ক্লিপ নেওয়ার সময় ওনারা বলছে যে ভাই রেকর্ড করা যাবে না। যাই হোক, ফুল ভিডিও তো রেকর্ড করছে। এখন কথা হইতেছে আপনারা খাইতে গেলে বুঝে শোনা যাবেন, কজ দুপুরবেলা এখানে নাকি প্রচুর রাশ হয় আশেপাশে, যেহেতু গুলশান এরিয়া, অফিস আওয়ার টাইমে দুপুরবেলা লাঞ্চ সবাই এখান থেকেই বেশিরভাগ নেই। এটা আমার বন্ধু মিকাইল বললো আমাকে, আমি জানতাম না, আমার বন্ধু যে ভিডিও করতেছে রানা, ও সেম জিনিসটা একদিন ঘটনা ঘটছে, ও আইসা প্রায় নাকি 15 মিনিটের মতো দাঁড়ায় থাকছে টেবিলের পাশে খাবার দিকে ভাবে তাকে, তারপর যে খাবার পাইছে। বাস্তব কাহিনী, দিস ইজ ফ্যাক্ট। আর খাওয়ার পর ভাই বা যে কোনো টাইমে, আমি ভাই চায়ের পরে আমার খুব ফ্যাটিস, চা আমার খুব ভালো লাগে, চা আমার দিনে অনেক বেশি খাওয়া পরে, তাই চাও খাইতেছি আমি খাওয়ার পরেই। যাই হোক, তো নয়ন বিরিয়ানি ওভারঅল এটা যে আপনি যাবেন একটু সময় দেখে, একটু চুজি সময়ে যাবেন, যাতে আপনি একটু শান্তি মাজায় খাইতে পারেন। আর যদি আপনি লাঞ্চ আওয়ারের আগে একটু একটু আগে লাঞ্চ আওয়ারে গেলে একটু আগে যাওয়ার ট্রাই করবেন, আর যদি রাতের বেলা যান তাহলে সন্ধ্যায় যাওয়ার ট্রাই করবেন, তাহলে সবগুলো আইটেমও পাবেন আর সার্ভিসটাও ইনশাল্লাহ ভালো পাবেন, কারণ ওনাদের ওখানে প্রচুর মানুষ আছে সার্ভিস দেওয়ার জন্য, কোনো অসুবিধা নেই সেটা নিয়ে। অ্যান্ড খাবারটা আলহামদুলিল্লাহ খারাপ না, আমি বলবো না খারাপ, খাবারটা আলহামদুলিল্লাহ ভালো। বাট মোরগ পোলাওটা ফার্স্টে আপনার মুখে ফ্লেভারফুল লাগলো, পরে আপনার কাছে মনে হবে যে না এটা একটু বেশি ফ্লেভার্ড হয়ে যেতেছে, একটু নোনতা ভাব আসতেছে বা একটু তিতকুটে ভাব আসতেছে, বাট তেহারিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা আপনি মন ভরে ভাই 2 প্লেট 3 প্লেটও খাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি আপনি মাখা সালাদ চান, ওনাদের কাছে এটা আগে আগে বলে দেবেন, তো সালাদ মাখাটাও আপনাকে আগেই প্রোভাইড করবে, বাট এটা না বললে আপনাকে নর্মাল সালাদ খাইটা দিয়ে দেবে। এক্সট্রা কষ্ট কী করতে চাই ভাই, এত কাস্টমার আসতেছে প্যারা নিব কেন। তো বাট কাচ্চিটা আমি সবার থেকে যেটা শুনছি কাচ্চিটা বেস্ট, অ্যান্ড কাচ্চিটা ইনশাল্লাহ ইন ফিউচার ট্রাই করবো। সো যতদিন না কাচ্চি ট্রাই করতেছি ততদিন আরও অনেক ভিডিও করে যাবো, আপনারাও দেখতে থাকবেন ইনশাল্লাহ। অ্যান্ড এই দামে যা যেটা ওনার প্রোভাইড করছে আলহামদুলিল্লাহ, দুইটা খাবারই ভালো ছিল, খাবার আল্লাহর রহমত। ডোন্ট ওয়েস্ট ফুড অ্যান্ড নেভার স্টপ এক্সপ্লোরিং। আল্লাহ হাফেজ।